السلام عليكم ورحمة الله وبركاته. মহান আল্লাহর দরবারে তৌফিক কামনা করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার স্বাস্থ্যকে সুস্থ রেখে কোরআন হাদিস অনুযায়ী নিজের বিষয়ের উপরে আলোচনার করার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي يرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك رحمة للعالمين وقد قال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارك الأخلاق صدق الله تعالى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم وفي شأن حبيبه مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا محمد وعلى آله سيدنا محمد
মৌলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ ওয়া জন্মের পূর্বে নবীজি বাবাকে হারাইলেন, শিশুকালে হারাইলেন মা, আর দুঃখে দুঃখে জীবন গেল, সুখের দেখা গল না। সাল্লি আলা সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি মৌলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি মৌলানা মুহাম্মদ। জোরে জোরে বড় দরুদ ওহে নবীজি রশিকান, দরুদ তে আল্লাহ রাজি খুশি নবী দো জাহাল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ বালাগাল আলা বিকমালিহি কাশাফা তুজাবে জামালিহি হাসনাত জামিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মুহাম্মদ নিয়া কুফর কামিতায়া কুফর কামিতা কর সদাকত বতায়া বলগল উলম কমালিহি কশফাত জাব জমালিহি হসনাত জামিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। তাওহীদ কি আমানত সিনোঁ মে হাই হামারা, আসানহি মিঠানা দামুল শাহ হামারা বলগল উলম বিকমালিহি কশফত তুজাব জামালিহি হসনাত জামিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বলগল উলম বিকমালিহি শফাতু জাবে জামালিহি সুনতু জামিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ।
হলি রই করছে নাম জপনা জুরে লাইলা জুরে লাইলা হোলা আকাশরি নীলে নীলে চাঁদের মুখর ঝিলে ওই নামের সুর শোনা যায় ওই নামের ঘন শোনা যায় আকুল বেকুল করা জুড়ে লাইলা মুহাম্মদ মুস্তফা হো দীন আল ইসলাম দীন মৌকহু আর জং কো ফুরালন আফওয়ালিন্দা মুখদা দায়া নবীউন ওয়া সাহাবুহু নুজুমিন লিল হিদায়া ফি জামালা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ Allah 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 re gange bore namo Allah re prem dub thaku sharakon Allah zikir karo chayan sapol Allah Allah jore Allah 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 re kach jao Allah ke balo hai khuda mujhe dao jiboner kalo Allah 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 Daut bishar shat rasuler pa Daut bishar shat rasuler pa Je po tumar kache sab che priya Allah 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 me kunad laylo qamar Allah Allah me kunad shamsu qamar Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah La
নিজ বান্দারগা তরুণ ইসলামী যুব সংঘ ও গ্রামবাসী যৌথ উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপলক্ষে আজ ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব আজকের মহাসম্মেলনের প্রধান অতিথি বিশেষ অতিথি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কিরাম দূর দূরান্ত থেকে আগত আমার ইসলাম প্রেমী ভাই এবং বন্ধুগণ আমার শ্রদ্ধেয় মুরব্বি নিজাম আমার সমবয়সী কলিজার টুকরা যুবক এবং বন্ধুগণ পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা এবং বোনেরা আমরা সর্বপ্রথম সেই মহান রিব্বুল ইজ্জত ওয়াল জালালের নিকট সেই মহান দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে মুসলমানদের ইমানের এক ক্লান্তি লগ্নে আখেরি জমানার দুর্যোগময় মুহূর্তে দুনিয়ার সমস্ত ঝামেলাকে অতিক্রম করে সেই জান্নাতের বাগানে ওলামায়ে কিরামদের মজলিসে তথা দীনী মজলিসে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত করার সুযোগ করে দিলেন, এই জন্য এই মহান মালিকের দরবারে সবাই উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে সকলে বলি আলহামদুলিল্লাহ। সর্বোপরি আমরা আরো শুকরিয়া জ্ঞাপন করি যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এই কঠিন দুর্যোগময় মুহূর্তে যেই মুহূর্তে মুসলমানদের ইমান রাখা অত্যন্ত কঠিন, কাফের বেঈমান নাস্তিকদের কবলে আমরা নির্ধারিত নিষ্পেষিত, সেই আমাদের মাতৃভূমি বাংলার জমিনে কুখ্যাত জালেম নাস্তিক বেঈমানদের হাতে আমরা নির্যাতিত নিপীড়িত, সেই কঠিন মুহূর্তে মহান আল্লাহ আমাদেরকে বাছাই করে বিশ্ব নবী আকায় নামদার তাজদের নবী সরকারে দো আলম নবী নূরে মুজাসসাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপলক্ষে আজকে আয়োজিত এই মাহফিলে মহান আল্লাহ অত্যন্ত দয়া করে আমাদেরকে আসার এবং বসার সুযোগ করে দিলেন, তৌফিক দান করলেন, সেই জন্যই আবারও আমরা শুকরিয়া জ্ঞাপনার দিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। বিশ্বান অভিজিৎ ঘোষণা দেন, হে আমার উম্মতেরা, যখন কোন মাহফিলের ভিতরে যখন করো আজ মাহফিলে যখন আমার বন্দনা আল্লাহ রাসূল বললেন, যখন আল্লাহর বন্দনা মাহফিলের ভিতরে যখন তার অন্তরকে খালেস নিয়তে যখন সে বসে যাবে হেদায়েতের উদ্দেশ্যে আমলের নিয়তে জীবনের গতিকে পরিবর্তন করে দিয়ে চলার জন্য যখন তারা ময়দানে বসে গেল, ও আমার বাবারা আমার বন্ধুরা গভীর ভাবে মনোযোগ দিয়ে শুনুন, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই মসজিদের চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতে ফেরেশতা পাঠাইয়া ওই রহমতের ফেরেশতা এমনই ভাবে দাঁড়িয়ে যায় এমন ভাবে চতুর্দিকে দাঁড়ায় একজনের কাঁধে আরেকজন উঠে
এমন ভাবে দাঁড়াইতে দাঁড়াইতে চতুর্দিকে গুণাকার করে দাঁড়ায়া, এমন ভাবে দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহর আরশে আজিম পর্যন্ত চলে যায়। বলেন সুবহানাল্লাহ। যখন আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেলাম, মহান আল্লাহ জিজ্ঞাসা করেন, হে আমার ফেরেশতারা, আমার ওই বান্দারা, সেই কঠিন দুর্যোগময় মুহূর্তে যেখানে রয়েছে ইন্টারনেটের অনেক আনন্দের বিষয়, দুনিয়ার অনেক চিত্র বিনোদন, দুনিয়ার সব ছেড়ে দিয়া, আরামে ছেড়ে দিয়া, এই কনকনে শীতের মধ্য দিয়া, বাড়িঘর ছেড়ে দিয়া তারা এখানে কেন বসে? ও আমার ফেরেশতারা, আমি জবাব দিই, জবাব চাই, কেন তারা এখানে আসছে, কেন তারা বসছে? তখন ফেরেশতা জবাবে বলতেছে, মাবুদ গো, তারা তো আর কোনো উদ্দেশ্য আসে নাই, তারা একমাত্র তোমার প্রভুর পরিচয় পাওয়ার জন্য, তোমার তুমি প্রভুকে চেনার জন্য, তোমার দয়াল নবীজি বিশ্ব নবীজির পরিচয় নেওয়ার জন্য, বিশ্ব নবীজির ভালোবাসায় তারা এই মাহফিলে অবস্থান করেছে। এই কথা যখন ফেরেশতারা জানা জানিয়ে দিল, মহান আল্লাহ ঘোষণা দেন, এ ফেরেশতারা সাক্ষী দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন, এই প্যান্ডেলের ভিতরে যত মানুষগুলো আমার জিকিরে নিযুক্ত হয়েছে, আমার নবীজির প্রেম ভালোবাসায় এই সুন্নি মাহফিলের ভিতরে তারা জমায়েত হয়েছে, তোরা সাক্ষী থাকলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম। বলে সুবহানাল্লাহ। যদি সেখানে ডাকাত থাকুক, জিনাকুর থাকুক, যে কেউ থাকুক না কেন, আমভাবে ঘোষণা দেওয়া হয়েছে, নির্ধারিত করে কোনো কিছু বলা হয় নাই, তুমি যেই নিয়তে বসো না কেন, এই মুহূর্তে তোমার দাম এত বেশি বেড়ে গিয়েছে, তুমি তো যেহেতু দিন শেখার জন্য এসেছ, তুমি যেহেতু কোরআন শেখার জন্য এসেছ, আল্লাহর পরিচয় প্রভুর পরিচয় নেওয়ার জন্য এসেছ, আর মহান আল্লাহর প্রশংসা করার জন্য, বিশ্ব নবীজির ভালোবাসা অর্জন করার জন্য এসেছ, সুতরাং মহান আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য ক্ষমার ঘোষণা করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যারা এই মাইকের আওয়াজ যত দূর যাবে, ও আমার বাবারা, আমার যুবক বন্ধুরা, আমার পর্দা নিশি মা বোনরা, খুব লক্ষ্য করে শোনো, যেখানে বিশ্ব নবীজির কথার আলোচনা চলবে, আল্লাহর কোরআনের আলোচনা চলবে, আল্লাহর কথা চলবে, যেখানে তোমার প্রভুর পরিচয়ের কথা বলবে, সেখানে তুমি কোরআনের আওয়াজ শোনার পরও তুমি শুনতে আসো নাই, হেদায়েত আসো নাই, কোরআন গ্রহণ করো নাই, রাসুলকে রাসুলের ভালোবাসা গ্রহণ করো নাই, সুতরাং তোমরা জেনে রাখো, কিয়ামতের দিন সেই কোরআন তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, আল্লাহর আদালতে দাঁড়িয়ে বলবে, মাবুদ, এই সে বান্দা, তাকে জান্নাত জাহান্নামের ফয়সালা তুমি পড়ে করবে, বান্দার মধ্যে আমার মধ্যে আগে ফয়সালা করে দাও, বিচার করো, কারণ সে দুনিয়া থাকতে তুমি এত নিয়ামত দিয়েছো, আমি সেই কোরআন তার ঘরে চলে গিয়েছিলাম, আমার আমি সেই কোরআনে আওয়াজ, যেই যুবক ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মুরব্বী বাবারা কত কষ্ট করে, ত্যাগ স্বীকার করে, অর্থ কালেকশন করে, রাত্র দিন ত্যাগ করে, বিশ্ব নবীজির ভালোবাসায় তারা এই বাগান তৈরি করেছে, জান্নাতের বাগান তৈরি করেছে, কিন্তু তারা আসে নাই, আওয়াজ শোনায় পড়ে আসে নাই, মাবুদ গো, ওই বান্দা, আর আমি সেই কোরআনের মধ্যে তুমি বিচার করো। বলেন না, আউযুবিল্লাহ, ওই বিচার শুরু হয়ে যাবে, তার বিচার শুরু হবে, তখন সেই কোরআন তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দিবে। বলেন না, আউযুবিল্লাহ, আমার বাবারা, আল্লাহর কোরআন যখন সাক্ষী দিবে, বিশ্ব নবীজি যখন বলবে, কায়ামতের ময়দানে যখন আল্লাহ রসুল সাফায়াত করতে যাবে, তখন ফেরেশতারা বাধা দিবে, ও গো বিশ্ব নবীজি গো, এ তো আসলে প্রকৃত আপনার উম্মত হতে পারে না, কারণ কো কারণ কি, তোমরা কেন বাধা দাও, কোন যখন আপনার পরিচয়ের কথা, আপনার ভালোবাসা, আপনার ঈদ মিলাদুন নবী,
আপনার জন্মের পরিচয়, আপনি এই পৃথিবীতে কেন আসলেন? যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন গ্রহ নক্ষত্র লৌহ কলম তথা 18,000 থেকে 36,000 মাখলুকাত এই পৃথিবীর কোন মানুষ সৃষ্টি হতো না। যেই নবীর আলোচনা সেখানে হয়েছে, যেই নবীর কারণে তোমার কোরআন পেয়েছো, যেই নবীর কারণে অন্ধকারে আমার নেশায় ত্যাগ করে আলোর সন্ধান পেয়েছো, যেই নবীর কারণে তোমরা জান্নাতের বাসিন্দা হবে, যেই নবীর কারণে হাউজে কাউসার পাবে, যেই নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এই নবীর কথা আলোচনা শুরু হয়েছে, আর তুমি কষে বড় ঘরের মধ্যে বসে রয়েছ, বাজারের মধ্যে তুমি অবস্থান করেছো, কাল কেয়ামতের দিন তখন আল্লাহ রাসূল দুঃখ করে বলবেন, ফেরেশতারা আরো বলবে, ও নবী গো, আপনার সুন্নত তারা পছন্দ করে নাই, আপনার দুরুদ পড়া হয়েছে কিন্তু সেই দুরুদে শরীক হয় নাই, আপনার ভালোবাসায় শরীক হয় নাই, সেই জন্য আমরা বাধা দিচ্ছি। বিশ্ব নবীজি কলিজার মধ্যে আঘাত লেগে যাবে। বিশ্ব নবীজি তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন, সোহ কান সোহ কান, তুমি দূর হয়ে যাও, বলেন না আউযুবিল্লাহ। যে নবীজির সময় ছাড়া ব্যস্ত যাওয়া দেওয়া যাবে না, যেই নবীর ভালোবাসা ছাড়া কোনদিন আল্লাহ পাওয়া যাবে না, যেই নবীর ভালোবাসা ছাড়া তুমি কখনো জান্নাতের অধিকারী হতে পারবে না। আজকে সেই নবীর আলোচনা হয়, ওই আলোচনার মধ্যে তুমি আসো না এর কপাল পড়া, জেনে রাখো তোমার জন্ম জাহান্নাম ছাড়া মনে হয় আর কোনো রাস্তা নাই, বলেন না আউযুবিল্লাহ। আমার বাবারা, আমার বন্ধুরা, আজকে এই মাহফিলে আমাকে আলোচনার বিষয় দেওয়া হয়েছে, আলোচনার বিষয় দেওয়া আছে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্ব ফজিলত কি, সেই বিষয়ে আমি আপনাদের সামনে সর্বপ্রথম কালামুল্লাহ মজিদ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। বিশ্ব নবী মহানবী তার শ্রেষ্ঠ বাণী হাদিস শরীফ থেকে কানা হাদিস আমি তেলাওয়াত করেছি। মহান আল্লাহর দরবারে তৌফিক কামনা করি তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে। দিনের দুটো কথা বলার মানসে আমি আপনার সামনে আপনাদের সামনে দরজয় পরিচয় দিয়া আমি উপস্থিত হয়েছি। আপনারাও অনেক দূর থেকে এসে ধৈর্য সহকারে বসলেন, আল্লাহ যাতে করে আমাকে সেই অনুযায়ী আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে দিলের কান দিয়ে শোনার এবং তদন জানার করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনের মধ্য দিয়া বিশ্ব নবীদের পরিচয় দিতেছেন, কারণ আমার বাবারা আমরা তো নবী দেখি নাই, সাহাবা আকরাম দেখি নাই, তাবি দেখি নাই, তবে তাবি দেখি নাই, কি দেখেছি কিনা, আমরা তো আল্লাহ রসুলকে দেখি নাই, আমরা সাহাবা আকরামকে দেখি নাই। এই না দেখার কারণে আমাদের ফজিলত কি সেটা আমাদের কি জানতে হবে? বিদায় হজের বাসনে বিশ্বনবীজি যখন বিদায় হজের বাসন দান করলেন, বাসন চলা অবস্থায় শেষ দিকে এক সাহাবা জিজ্ঞেস করলেন, ওগো নবীজি গো, আপনাকে আমরা রাস্তায় ঘাটে পথে ঘাটে আপনাকে দেখি, কত সুন্দর করে আমরা ছালাম দেই, আপনার মহব্বত নিয়ে আমরা কথা বলি, মোসাফা করি, কত শান্তি পাই, কিন্তু আখেরি জামানার দুর্যোগ পায় মুহূর্তে যা আপনাকে দেখবে না, আপনার কথাও শুনবে না, সরাসরি আপনার জবান থেকে কথা শুনবে না, তাদের জন্য কি ব্যবস্থা রেখে গেলেন গো নবীজি গো? তখন বিশ্ব নবীজি দয়াল নবীজি রহমতুল্লিল আলামিন বলেন, হে সাহাবারা জেনে রাখা, আমার পরবর্তীতে আমার উম্মতদেরকে আখরি জামানার উম্মতদেরকে তোমরা পরবর্তী জানিয়ে দিবে যে আখরি জামানার দুর্যোগময় মুহূর্তে দেখো যে সময়টা আগুনের আংরা হাতে রাখা সহজ কিন্তু ইমান রাখা বরং কঠিন হবে, সেই দুর্যোগময় মুহূর্তে তারা যখন আমি নবীর মজলিসে বসবে আর ভক্তি শ্রদ্ধা সহকারে যদি
হকানি আলেমের চেহারা দেখবে, আল্লাহর ওলিদের চেহারা দেখবে, মহব্বতে ভালোবাসায় তাকে কি করবে, সালাম দিবে। আর তারা যদি এমন হয়, এমন মহব্বত দিয়ে তারা যদি সালাম দিতে পারে, বিশ্ব নবীজি ঘোষণা দেন, ও সাহাবারা তারা যেন আমি নবীকে সালাম দিল। বলেন সুবহানাল্লাহ, এত মর্যাদা কোন নবীর উম্মতদেরকে দেওয়া হয় নাই, কারণ আখেরি জমানার নবী, বিশ্ব নবীজি শেষ নবী, আর কোন নবী আসবে না। সে আখেরি জমানার নবী উম্মতের এত দাম, আগের জমানার নবীরা পর্যন্ত আখেরি জমানার উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছেন। বলেন সুবহানাল্লাহ। এবার আরেক সাহাবা জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের ইমাম আর আমরা আপনার মুক্তাদি হলাম, কিন্তু দুর্যোগময় মুহূর্তে তারা আপনাকে দেখে নাই, আপনার পিছনে নামাজও পড়তে পারল না, মুসল্লিও হতে পারল না, আর আপনিও তো তাদের ইমাম হতে পারলেন না, তাদের জন্য কি ব্যবস্থা করে গেলেন? বিশাল বিজয় ঘোষণা দেন, আমার উম্মতদেরকে জানিয়ে দাও, ওই কঠিন দুর্যোগময় মুহূর্তে যখন তারা আল্লাহর ভালোবাসা রাসূলের মহব্বত নিয়ে, তারা যখন আল্লাহর ভয় নিয়ে খুশুখুজু সহিত তারা যখন নামাজ দাঁড়িয়ে যাবে, আর কোনো হক্কানি পীর হক্কানি আলেমের পিছনে সে যখন নামাজে দাঁড়াবে, তারা যেন আমি নবীর পিছে তারা নামাজ পড়ল। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, والحمد لله لا إله إلا الله سبحان الله لله لا إله إلا الله আমার বাবারা আমার বন্ধুরা রে, ওই বিদায় হজের বসনে আর এক সাহাবা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আপনার সাথে দস্তরখান বিছে খানা খাই, আপনার সাথে খানা খাইলাম, কিন্তু দুর্যোগময় মুহূর্তে তখন তারা এমন মুহূর্তে আপনাকে দেখে নাই, আপনার সাথে খানা খেতে পারে নাই, লোকমা খেতে পারে নাই, আর তাদের জন্য কি ব্যবস্থা করে গেলেন? বিশ্ব নবীজি জানিয়ে দেন, ও আমার সাহাবারা, তোমরা আমার পরবর্তী দুর্যোগময় মুহূর্তে আমার উম্মতদেরকে জানিয়ে দিও, যারা আখেরি জামানার যারা যারা হক্কানি আলেমদের সাথে তারা সহবত গ্রহণ করবে, আল্লাহর ওলিদের সহবত গ্রহণ করবে, আর আল্লাহর ওলিদের সাথে তারা যখন খানায় দস্তরখান বসে যাবে, তারা যেন সরাসরি মনে হয় আমি নবীর সাথে তারা খানায় শরীক হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ, এমন মর্যাদা দান করেছে। সুতরাং আমার বাবারা আমার বন্ধুরা, এই সম্মান আমরা কিভাবে পেলাম? বিশ্ব নবীজির ওসিলায় আমরা পেয়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে আমরা পেয়েছি, কারণ বিশ্ব নবীজিকে এই পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়েছে একমাত্র রহমত হিসাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকাশের জন্য রহমত, জমিনের জন্য রহমত, বাঘের জন্য রহমত, হরিণের জন্য রহমত, সমস্ত জগতের জন্য রহমত হিসেবে আমার আল্লাহ রাব্বুল পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, অন্য কোন নবীকে এত বড় লকব দেওয়া হয় নাই। আমার আল্লাহ জানিয়ে দেন, আমি যেহেতু রহমতুল লিল আলামিন, আমি যেহেতু রব্বুল আলামিন, ঠিক তেমনি ভাবে আমার বন্ধুকে আমি রহমতুল লিল আলামিন আমি নাম দিয়েছি। বলেন সুবহানাল্লাহ, আল্লাহ হচ্ছে জগতের সমস্ত জগতের রব, আর বিশ্ব নবী হচ্ছে জগতের জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ, আমার নবীজি ভাগের কথা বুঝতেন, পশুর কথা বুঝতেন, সাপের কথা বুঝতেন, সমস্ত জগতের 18,000 মাখলুকাতের কথা বুঝতেন। বলেন সুবহানাল্লাহ, সেই নবীজি দয়াল নবীজি, বিশ্ব নবীজির যখন আগমন হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আসবে, যেহেতু আমার বিষয় দেওয়া হয়েছে, আমার বিষয় দেওয়া হয়েছে ঈদ মিলাদুন নবী, ঈদ হচ্ছে আনন্দ, মিলাদ মানে জন্ম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের কি ফজিলত, জন্মের সময় কি ঘটনা ঘটেছিল, বিশ্ব নবীজি যখন দুনিয়াতে আসবেন, সর্বপ্রথম
সর্বপ্রথম এক ইহুদি ইহুদি পণ্ডিত ছিল। ওই ইহুদি পণ্ডিত সে তাওরাত কিতাব রিচার্জ করতো, তাওরাত কিতাব রিচার্জ করতো। এট এ টাইমে শেষ মুহূর্তে আল্লাহ রাসূল যখন যেই মুহূর্তে পৃথিবীতে আসবেন, এমন মুহূর্তে এর আগের দিনের বিশ্বা নবীজির দাদা আব্দুল মুত্তালিব মক্কার চেয়ারম্যান ছিলেন, ওই চেয়ারম্যান থাকা অবস্থায় বিশ্ব নবীজি পৃথিবীতে এসেছেন। একদিন আব্দুল মুত্তালিব মক্কার ফাতেমা নামক ময়দানে হাজির হয়ে গেল। হাজির হয়ে লক্ষ লক্ষ জনতার সামনে ভাষণ দিতেছিলেন। এমন এক সময় একজন মুরব্বি একজন সাধারণ মানুষ চিৎকার দিল, আওয়াজ দিয়ে বলল, ওগো আব্দুল মুত্তালিব মক্কার চেয়ারম্যান, আপনার বক্তব্যটা আপনি একটু একটু সময়ের জন্য আপনি বন্ধ করে দেন। এই কথা বলার সাথে সাথেই আব্দুল মুত্তালিব বলল, কার এত বড় স্পর্ধা, কার এত বড় সাহস, আমি মক্কার চেয়ারম্যান অথচ আমাকে বক্তব্য বন্ধ করতে বলে এত বড় সাহস কার? কে তুমি, কি তোমার পরিচয়? কা আমার কোনো পরিচয় নাই, আমি মক্কার সাধারণ একজন মানুষ। কি তোমার কথা, কি জন্য তুমি আমাকে বাধা দিলে? আমি বক্তব্য দিতেছি, তুমি আমাকে কেন বাধা দিলে? আমি এই জন্যই বাধা দিয়েছি, যেহেতু মানুষের মক্কার মানুষের বৃষ্টির প্রয়োজন হয়েছে, এই মুহূর্তে মক্কার মানুষের বৃষ্টির প্রয়োজন। যদি আপনার ক্ষমতা থাকে আপনি তো মক্কার চেয়ারম্যান, দয়া করে বৃষ্টির ব্যবস্থা করে দেন। এই কথা বলতে না বলতেই উনি থমকে গেলেন, উনি চিন্তায় পড়ে গেলেন, মাথাটা নিচু করলেন, জমিনের দিকে তাকিয়ে রইলেন। কতক্ষণ আব্দুল মুত্তালিব চিন্তা করে ঘোষণা দিল, এ মক্কাবাসীরা, আমার ভক্তবৃন্দরা, তোমরা আজকে এখানে, আমি আমার বক্তব্য আমাকে শেষ করে দিলাম, তোমরা তোমরা বাড়িতে চলে যাও। আগামীকাল আমি ঘোষণা দিলাম 10টার সময় এই ফাতেমা নামক ময়দানে বৃষ্টি হবে, আগামীকাল তোমরা সদল বলে তোমার বন্ধু বান্ধব সহ তোমরা এখানে আসবে। ঘোষণা দিয়ে দিলেন। আব্দুল মুত্তালিব এবার চিন্তায় পড়ে গেলেন, বৃষ্টি দেওয়ার ক্ষমতা তো আমার নাই। উনি চিন্তা শুরু করলেন, আর গবেষণা শুরু করে দিলেন, আর ইতিমধ্যে তার নাতিও দুনিয়াতে আসবে। এই সংবাদের জন্য উনি ভাগ্য পরীক্ষা করার জন্য উনি খুব চিন্তিত হয়ে পড়লেন। তখন আয়াস নামে এক পাদ্রি ছিল, সেই পাদ্রি পরামর্শ গ্রহণ করলেন। সেই পাদ্রি তাওরাত কিতাবের বড় পণ্ডিত ছিল। ওই ব্যক্তি স্কলার বিদ্যা, যুক্তিবিদ্যা, জ্যোতিবিদ্যা সে খুব পারদর্শী ছিল। সে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের সামনে চলে আসলো, আর যেই মাত্র আব্দুল মুত্তালিবের চেহারা দেখলো, চেহারা দেখার সাথে সাথে বলতে লাগলো, আর চোখের বাইরে বেয়ে পড়তে লাগলো, এ আব্দুল মুত্তালিব, তুমি তো, তোমার তো খবর নাই, তোমার চেহারার মধ্যে, তোমার কপালের মধ্যে ভাসতেছে সেই বিশ্ব নবীজির আগমনের চিহ্ন, তোমার কবর, তোমার কপালের মধ্যে দেখা যাচ্ছে, তোমার তো খবর নাই, আমি তাওরাত কিতাব রিচার্জ করে দেখেছি। 12 রবিউল আউয়াল সবে সাদিকের পরে বিশ্ব নবীজি, শেষ নবীজি দুনিয়াতে আসবেন বলে সুবহানাল্লাহ। মক্কার ইশান কোণে যেদিন সেই তারকাটা উদিত হবে, আমি গবেষণা করে দেখলাম ওই তারকাটা সেই মুহূর্তে দেখা যায়, দেখা যাচ্ছে আগামীকাল, আগামীকাল আমিনার গর্ভ থেকে বিশ্ব নবী দয়াল নবী দুনিয়াতে আসবেন বলে সুবহানাল্লাহ। এবার উনি ও আল্লাহর বান্দারা, তোমরা লক্ষ্য করে শোনো, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবেন,
আর আব্দুল মুত্তালিব অনেক আনন্দ সহকারে রাত্রে সারা রাত ঘুমায় না। আব্দুল মুত্তালিব পাহারা দিতেছে কখন আমিনার ঘরে যাবে আর রাতিকে কুলে তুলে লইবে, এত আনন্দ, আনন্দ আত্মহারা হয়ে ঘুমের কথা, ঘুমের কথা, খানির কথা ভুলে গেলেন। নাতি কুলে কুলে নিবেন কখন উনি ঘুম ছেড়ে দিয়ে সকালবেলা হাজির হয়ে গেলেন। এরে আমিনা গো, আমার নাতি নাকি পৃথিবীতে এসেছে, দুনিয়াতে এসেছে, তাড়াতাড়ি আমার কুলে দাও। মা আমিনা বললেন, অপেক্ষা করো, আমি এই মুহূর্তে নাতিকে তোমার হাতে তুলে দিচ্ছি। এই মুহূর্তে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বন আবিজির নূরানি চেহারা লইয়া আব্দুল মুত্তালিব মক্কার অদিও ফাতেনা ময়দানে চলে গেলেন। আর ভাগ্য পরীক্ষা করার জন্য দশটার সময় বৃষ্টি হবে বিশ্ব নবীজিকে নিয়ে হাজির হয়ে গেলেন। দয়াল নবীজি বিশ্ব নবীজির সামনে হাজির হইয়া আর ওজন নেয়ার কাজ শুরু করলেন। দশটা বেজে গিয়েছে, এই মুহূর্তে বিশ্ব নবীজি দয়াল নবীজিকে হাতে রেখে বলতেছে, মাবুল গো, আমার তো বৃষ্টি দেওয়ার ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা তোমার হাতে। যেই নবীকে সৃষ্টি না করলেন আকাশ জমিন, তুমি কোনো কিছু সৃষ্টি করতে না, তুমি এই পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করার আগেও তো সেই শিশু নবী, সে তো নবী ছিল, তোমার বন্ধু ছিল। যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানিতে ছিলেন তখনও তিনি নবী ছিলেন বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশে আজমের, আরশে আজমের মধ্যে আল্লাহ রাসূলের নামটা যখন আদম আলাইহিস সালাম যখন দেখলেন, আদম আলাইহিস সালাম অপরাধের জন্য 300 থেকে 350 বছর কান্নাকাটি করলেন। কান্নাকাটি করার পরে উনি যখন দেখলেন ওই নামটা লেখা, অবশ্যই আরশে আজমের মধ্যে আল্লাহর সাথে ওই নামটা লেখা, ওনার বন্ধু হবে প্রিয় বান্দা ছাড়া, প্রিয় বন্ধু ছাড়া আর কেউ হতে পারে না। সাথে সাথে আদম আলাইহিস সালাম বললেন, মাবুদ গো, তোমার ওই মায়ার বান্দা, তোমার এই বন্ধুর খাতিরে, বিশ্ব নবীজি মুহাম্মদের খাতিরে আমাকে ক্ষমা করে দাও। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে আমার আল্লাহ বললেন, হে আদম, তুমি যদি 300 বছর আগে যদি আমাকে বলতে, আমি এত তো কষ্ট তোমাকে দিতাম না, আমি আগেই তোমাকে ক্ষমা করে দিতাম। বলে সুবহানাল্লাহ। ওই বিশ্ব নবীজি দয়াল নবীজিকে আকাশের দিকে তাকাইয়া এমন ভাবে উঠাইয়া এমন সুন্দর ভাবে কান্না করে শুরু করলেন। নবীজির চেহারা, ফুটফুটে চেহারা, এত সুন্দর চেহারা, বিশ্ব নবীজির চেহারা কত সুন্দর। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও বিশ্বজগতের মানুষ, বিশ্ব নবীজি এমন সুন্দর ছিলেন, বিশ্ব নবীজি যখন ঘরে আসতেন ওই ঘরের ভিতরে আর কোন আলোর প্রয়োজন হইত না। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল যখন ঘরে আসত তখন আমি ওনার সৌন্দর্যে মুগ্ধ হই, একবার আকাশের তারকার দিকে তাকাই, আবার বিশ্ব নবীজির চেহারার দিকে তাকাই, কিন্তু দেখা যায় ওই পূর্ণিমার চাঁদের চেয়ে বিশ্ব নবীজির সৌন্দর্য আরো বেশি দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। এবার আব্দুল মুত্তালিব যখন কান্না শুরু করে দিল, অঝোর নয়নে কান্দে আর মানুষ বলাবলি করতে লাগলো, আজকে বৃষ্টির ঘোষণা, কিন্তু আব্দুল মুত্তালিব মক্কার চেয়ারম্যান হয়ে চোখের পানি ছেড়ে দিচ্ছে, তার কারণ কি? যদি বৃষ্টি না দিতে পারলেই তো হয়, এইটা ঘোষণা দিলে তো হয়ে যায়, কিন্তু যখন উনি কান্না শুরু করলেন, মোনাজাত শুরু করলেন, ওগো আল্লাহ গো, বিশ্ব নবীজির খাতিরে, ওই দয়াল নবীজির ওসিলায় তুমি দয়া করে আজকে এই কঠিন বিপদ থেকে আমাকে রক্ষা করে দাও। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলতে না বলতে মক্কার আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, মক্কার জমিনটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, আর পরে সাথে সাথে মক্কার জমিনে বৃষ্টি শুরু হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে বৃষ্টি সরে হয়ে গেল, মুষল ধারে বৃষ্টি হয়ে গেল, মানুষ বলাবলি করতে লাগলো, হায় মক্কার মধ্যে এত বৃষ্টি হয়েছে, মানুষের প্রয়োজন অতিরিক্ত হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। আমার নবীজি আকাশের জন্য রহমত, জমিনের জন্য রহমত, সমগ্র জগতের জন্য রহমত এটিকে পাঠানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার বন্ধুরা, রে সেই নবীজিকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি হতো না। বিশ্ব নবীজি যখন পৃথিবীতে আসলেন, সেই নবীজি সাধারণ কোনো মানুষের মতো পৃথিবীতে আসেন নাই, কিন্তু দেখা যায়
আমাদের এই সমাজে, আমাদের এই বাংলাদেশে কিছু কিছু মুসলমান নামদারেরা রয়েছে যারা নবীকে আমাদের মতো মনে করে, আমাদের মতো সাধারণ মনে করে বলেন নাউজুবিল্লাহ। কারণ যারা যখন আমাদের মতো মনে করবে তাদের ঈমান রয়েছে কিনা, তারা মুসলমান রয়েছে কিনা সন্দেহ দেখার ব্যাপার। কারণ বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আসলেন, মা আমিনার গর্ভবতীকে আসলেন, যেভাবে সাধারণ মানুষগুলা পৃথিবীতে বাচ্চা যখন জন্ম হয় বাচ্চার তার শরীরের মধ্যে ময়লা থাকে, কিন্তু বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসলেন পুত্র পবিত্র অবস্থায় নুরানি চেহারা নিয়ে উনি দুনিয়াতে এসেছেন বলে সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন তখন ওনার শরীরের মধ্যে কোনো ময়লা ছিল না। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আসছেন তখন ওনার শরীরে কোনো দুর্গন্ধ ছিল না বলেন সুবহানাল্লাহ। এরপরে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খতনা অবস্থায় দুনিয়াতে এসেছেন, এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব? কথা বলবেন, কোনো মানুষের পক্ষে সম্ভব? কখনো সম্ভব নয়। তাহলে কি নবী কি আমাদের মতো? নাউজুবিল্লাহ, কখনো সম্ভব নয়। দেখেন আমাদের যেরকম ছায়া ছিল, বিশ্ব নবীজির তো কোনো ছায়া ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সামনের দিকে হাঁটতেন সামনে যা দেখতেন সেভাবে দেখতেন, পিছন দিকে ঠিক তেমনি ভাবে দেখতে পেতেন বলে সুবহানাল্লাহ। কারণ এটার কারণ হচ্ছে বিশ্ব নবীজির আপাদমস্তক মাথা থেকে পা পর্যন্ত নূর ছিল বলেন সুবহানাল্লাহ। ওই নূর নূরের কারণে, নূরের তৈয়ার হওয়ার কারণে ওনার কোনো ছায়া ছিল না। উনি নূরানি দেহ নূরানি আত্মা নিয়ে এই পৃথিবীতে এসেছেন বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি জন্ম যখন হয় ওই জন্ম হওয়ার সাথে সাথে পারস্যের মধ্যে একটা অগ্নিকুণ্ড ছিল, হাজার হাজার বছর ধরে, শত শত বছর ধরে সেই অগ্নির কুণ্ডলে জ্বলতেছিল। পারস্যের ইহুদি খ্রিস্টানরা বেদিনরা নাস্তিকরা সেই আগুনের পূজা করত। যখনই বিশ্ব নবীজি পৃথিবীতে এসেছেন সাথে সাথে ওই পারস্যের অগ্নিকুণ্ড নেবে গিয়েছে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয় কাবা ঘরের 360টা মূর্তি ছিল, ওই 60টা মূর্তি মাথা ভেঙে জমিনে পড়ে গিয়েছিল বলেন সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে আরেকটা ঘটনায় ঘটেছিল ওই পারস্যের মধ্যে, তখনকার সেই রাজাদের এমন একটা প্রাচীর ছিল বিশ্বের মধ্যে সবচেয়ে ঐতিহ্যবাহী আশ্চর্য ধরনের একটা বিল্ডিং ছিল। সেই বিল্ডিং এ যখন বিশ্ব নবীজি আসলেন ওই কাফেরদের বিল্ডিংটা পর্যন্ত থর থর করে কাঁপতে শুরু করেছে বলেন সুবহানাল্লাহ। এবং সেই বিল্ডিং এর মাথা থেকে কয়েকটা খুঁটি ভেঙে জমিনে পড়ে গিয়েছে বলেন সুবহানাল্লাহ। সমগ্র পৃথিবী 18,000 ভক্তকার সেদিন আনন্দে উৎসাহিত হয়ে, তারা আনন্দে মাতোয়ারা হয়ে তারা গান গেতে শুরু করেছিল। বালাগাল আলা বেকামালিহি কাশাফাতু জাবে জামালিহি আসনাতু জামিয়া ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ওই দয়াল নবীজি বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুল নবী আমরা কেন পালন করি? কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় আমরা এত আনন্দ মিছিল করি, র্যালি করি, আমরা আনন্দ উৎসব করি? কেন? যে নবীকে সৃষ্টি না করলে এই কুল কায়নাত কোনো কিছু সৃষ্টি হতো না। সেই নবী তো কোনোদিন আমাদের মতো মানুষ হতে পারে না। কি বলেন? কি আমাদের মতো মানুষ? কথা বলেন না কেন? আমাদের মতো মানুষ না, কখনো নয়, কই কিভাবে নয়। শুধু বিশ্ব নবীজি আকৃতিতে মানুষের গঠন ছিল, আকৃতিতে মানুষ ছিল, কিন্তু এতটুকুই কিন্তু ওনার সম্মান, ওনার মর্যাদা, ওনার চেহারা, ওনার পবিত্রতা,
উনি যে নূরের তৈরি, যার কারণে পৃথিবীর কোন জিনিসের সাথে ওনার তুলনা করা চলে না। বলেন সুবহানাল্লাহ। দেখেন বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি 40 জন যুবকের শক্তি দিয়ে পাঠানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। দেখেন একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, একটা গিরিপথ দিয়ে আসতেছিলেন। ঠিক এমন মুহূর্তে মক্কার এক কাফের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রস্তাব করলো একটু কুস্তি করবে। বিশ্ব নবীজির সাথে কি করবে? কুস্তিতে লড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আমি যদি তোমার সাথে কুস্তি করি মানুষ আমাকে কি বলবে, এটা কেমন দেখা যায়? ওই সে যুবক কুর্দি ছিল, সে এত বড় এত শক্তিশালী ছিল, সে যখন দাঁড়াইতো কোন চামড়া শুকনো গরুর চামড়া বা মহিষের চামড়া হোক, উটের চামড়া হোক, ওই চামড়ার মধ্যে সে যখন দাঁড়াইতো এমন অবস্থায় চামড়া ছিঁড়ে যেত, কিন্তু তার পাওয়ার নিচের থেকে আনা সম্ভব হতো না। কি আশ্চর্যের বিষয়! সে বলতো, হে মোহাম্মদ, তুমি যে জাহান্নামের আগুনের ভয় দেখাও, তুমি বলেছো জাহান্নামের রক্ষিতার হবে 19 জন, আর 17 জনের যুবকের শক্তি তো আমার ভিতরে রয়েছে, তাহলে আমি এদেরকে পরাস্ত করে আর 2 জনের তো আমি এবি ঠেলা দিয়ে ফেলে দিব। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমার ইচ্ছা দীর্ঘদিন আমি তোমার সাথে একটু কুস্তি করো, এবার সুযোগ পেয়ে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি একটা শর্তের বিনিময়ে তোমার সাথে কুস্তি লড়তে পারি। দেখি তুমি যদি আমি যদি কুস্তিকে তোমাকে হারাইতে পারি তাহলে কি তুমি ঈমান আনবে? কয় আমি মুসলমান হয়ে যাব, তোমার কালেমা তোমার দিন আমি গ্রহণ করে নিব। বলেন সুবহানাল্লাহ। এবার বিশ্ব নবীজিকে সে যখন সর্বশক্তি নিয়োগ করে যখন আল্লাহ রসুলকে ধরলো, যত শক্তি রয়েছে সব শক্তি নিয়োগ করে বিশ্ব নবীজিকে ধরলো, একটা চুল পরিমাণ সে লড়াইতে পারেনি। বলে সুবহানাল্লাহ। এবার বিশ্ব নবীজি বললেন, এবার আমার পালা। বিশ্ব নবীজি তাকে কঠিন ভাবে ধরলেন না, সাধারণ 2 আঙ্গুল দিয়ে এভাবে ধরে এভাবে তার হাতের মধ্যে ধরে এমন ভাবে একটা ইটা মেরে দিলেন। বলে সুবহানাল্লাহ। 40 গজ দূরে যেয়ে পড়েছে, কারণ জান্নাতি 40 জন যুবকের শক্তি দিয়ে বিশ্ব নবীকে পাঠানো হয়েছে। এটা সাধারণ কথা নয়, কারণ এই পৃথিবীর 100 যুবকের শক্তি একটা জান্নাতি যুবকের মধ্যে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে 40 জন হলে 44,000 এই পৃথিবী যুবকের শক্তি দিয়ে মহান আল্লাহ পাঠিয়েছেন। বলে সুবহানাল্লাহ। শুধু এতটুকু নয়, বিশ্ব নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন এমন ভাবে দ্রুত বেগে হাঁটতেন, এত দ্রুত হাঁটার কারণে কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ক্লান্ত হতেন না, ঘাম বাহির হতো না, কোনো পরিশ্রম দেখা যেত না। কারণ আমরা যখন হাঁটি, যখন জোরে জোরে হাঁটি, তখন আমরা ক্লান্ত হয়ে যাই, কি আমরা হই কিনা? যখন আমরা খুব তাড়াহুড়া করে একটু স্পিডে হাঁটি বা আমরা দৌড়াই, তখন আমরা ক্লান্তি হয়ে যাই। কিন্তু বিশ্ব নবীজি কি আমাদের মতো? কখনো নয়। বিশ্ব নবীজি যখন চলতেন, সাবাস বেন্ডা বলতেন, আমরা পেরেশান হয়ে যেতাম, গরমাত্ত হয়ে যেতাম, আমরা ক্লান্ত হয়ে যেতাম, কিন্তু বিশ্ব নবীজির মধ্যে কোনো ক্লান্ত আসতো না। বলেন সুবহানাল্লাহ। আমরা দেখেছি আমরা দৌড়াইতে থাকতাম, কিন্তু বিশ্ব নবীজিকে আমরা ধরতে পারতাম না। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আমি যে ঘটনা বলতেছিলাম আর একটা ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা টাইমে এই কুস্তির ভিতরে ঘটেছিল। এবার বললো, সে বলতেছে, ওই কাফেরে বলতেছে, ও মোহাম্মদ, ঠিক আছে আমি তো হেরে গেলাম তোমার কাছে, আমি তো হেরে গেলাম, লজ্জিত হয়ে গেলাম, তাহলে আরেকটা মুজিজা তুমি আমাকে দেখাতে হবে, আরেকটা আশ্চর্য জিনিস তুমি আমাকে দেখাতে হবে। সেই আশ্চর্য জিনিস কি? যে ওই যে গাছ একটা বৃক্ষ রয়েছে, ওই বৃক্ষটা তুমি ডাক দিবে আর হেঁটে হেঁটে তোমার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ।
বিশ্বনবীজির আল্লাহর নাম নিয়ে যখন ডাক দিলেন, ওই গাছটা সরাসরি মুহূর্তের ভিতরে বিশ্বনবীজির সামনে চলে এসেছে। বলেন সুবহানাল্লাহ, আমার নবীজি কত ক্ষমতা, যেই নবীজি সমগ্র পৃথিবীটাকে ওনার আওতাধীন করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন, আকাশের অবস্থা এমন হয়ে যেত বিশ্ব নবীজিকে মেঘমালা খণ্ডর মতো এসে ওনাকে ছায়া দিতে। বলেন সুবহানাল্লাহ, বিশ্ব নবীজির শরীর মোবারকের মধ্যে কোনো দুর্গন্ধ ছিল না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি যখন ঘেমে যেতেন, যখন ওনার কাছে ওহী নাজিল হতো, কোরআন নাজিল হতো, তখন উনি ঘেমে যেতেন, ওই ঘামার কারণে আমি শিশি বতুল ভরে ওই ঘামটা আমি হেফাজতে রেখে দিতাম। সুবহানাল্লাহ, বিশ্বনবীজি যখন বিশ্বনবীজি চলে যেতেন অন্য কোথায় সফরে, আর আল্লাহ রসুলের সন্ধানে যখন যারা আসতো, আমি তাদেরকে কি করতাম, ওই বোতল থেকে ওই শিশি থেকে ঘাম গুলা তাদের হাতে দিয়ে দিয়ে। সুবহানাল্লাহ, শুধু এতটুকু নয়, আমাদের নবীজি বিশ্বনবীজির কি ক্ষমতা লক্ষ্য করুন, বিশ্বনবীজি যখন পায়খানা করতেন, বিশ্বনবীজি যখন পরসাব পায়খানা করতেন, তখন সাথে সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে ফাঁকা করে দিতেন, সাথে সাথে ওই ফাঁকা দেওয়ার জমিনটা সাথে সাথে খেয়ে ফেলে দিতেন। সুবহানাল্লাহ, কোনোদিন কোন মানুষ আল্লাহ রসুলের পায়খানা দেখে নেই, কেউ কোনোদিন আল্লাহ রসুল সাল্লামের লজ্জাস্থান কেউ দেখতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ, ওনার কোন স্ত্রী পর্যন্ত দেখতে পারে নাই। সুবহানাল্লাহ, বিশ্বনবীজি যখন মল ত্যাগ করতেন, যখন উনি পায়খানা মোবারক ত্যাগ করতেন, সাথে সাথে জমিন গ্রহণ করতে, তার কারণ কি? কারণ হচ্ছে বিশ্বনবীজি শরীর থেকে যা বাইর হতো, পায়খানা হোক পরসাব হোক যা কিছু বাইর হতো, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন নবীদের পবিত্র করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, কারণ এমন ঘোষণা ঘটেছে, এমন ঘটনা ঘটেছে, কোন এক সাহাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরসাব পান করেছে, বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে যখন পেরলেন, হে আমার সাহাবারা তোমরা সাক্ষী থাকো, সে তো জানে নাই, সে ফানি মাতুর পিপাসার্থ অবস্থায় সেটা পান করেছে, আমি সেই পাত্রের মধ্যে পরসাব রেখে দিয়েছিলাম, সে যখন পান করতেছিল ওই বোতল থেকে এমন সুগন্ধি বের হয়ে গিয়েছিল, সেই সুগন্ধি ওই ময়দান চতুর্দিকে মুখরিত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ, বিশ্বনবীজি ঘোষণা দিলেন, এ আমার সাহাবারা জেনে রাখো, যেহেতু সে আমার বর্ষা পান করে ফেলেছে, আমি বিশ্বনবীজি ঘোষণা দিলাম তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ, সেই নবীজি কি কোনো মানুষের মতো হতে পারে? সেই নবীজি নূরের তৈরি, কারণ যারা বিশ্বনবীজিকে নূরের তৈরি মনে করে না, দেখা গেছে আশাবাড়ি থানবী রহমতুল্লাহ আলাই, হাজি আমজাদুল্লাহ মক্কি রহমতুল্লাহ আলাই সহ তাদের আরো অনেক বড় বড় অলিরা তাদের কিতাবের মধ্যে খুঁজে পাওয়া যায়, তাদের মধ্যে তারাই লিখেছেন, আশাবাড়ি থানবী রহমতুল্লাহ আলাই ওনার এক কিতাবে লিখেছেন যে বিশ্বনবীজির মাথা থেকে পা মোরার মোবারক এক পশম পরিমাণ নূরে বাকি ছিল না। বলেন সুবহানাল্লাহ, নূরে পরিপূর্ণ ছিল, কিন্তু তোমরা কেন তা অস্বীকার করো? কারণ আমাদের সাহাবকুল্লাহ ফুলতুলি রহমতুল্লাহ আলাই আমাদের পীরমর্শিদ ওই মকবুল ওলির দরজাত আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করে দেন, সকলে বলেন আমিন। উনি যে আকীদা পোষণ করে কি ভুল করেছেন, কথা বলেন, ভুল করেছেন না সঠিক করেছেন? উনি সঠিক আকীদা পোষণ করেছেন। আমরা সবাইকে আহ্বান করব, তোমরাও আসো সেই নবীর আকীদার উপরে, তোমরা চলো আর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় তোমরা আল্লাহ রাসূলের আদর্শকে তোমরা গ্রহণ করো। কারণ কোন মানুষ যখন আল্লাহ রাসূলের আদর্শ গ্রহণ করবে এই পৃথিবীতে, তখন সেই মানুষটা মানুষ বলে গণ্য হবে। বলে সুবহানাল্লাহ, আপনারা বলবেন হুজুর তাহলে কি আমরা মানুষ না?
আমরা কি মানুষটা আপনি বললেন আদর্শ গ্রহণ করলে তো মানুষ, আমরা না করলে তো মানুষ, কিন্তু সেই মানুষ ওই মানুষ নয়। কারণ আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, বান্দারা তোমরা প্রকৃত মুসলমান হয়ে, তোমরা প্রকৃত মানুষ হয়ে তোমরা কবে আসবে আমার কাছে আসবে? কারণ প্রকৃত মানুষ কাকে বলা হয়? যেই ব্যক্তি আল্লাহর রাসূলের আদর্শ গ্রহণ করবে, আল্লাহর কোরআনকে গ্রহণ করবে, তাকে মানুষ বলা হবে। আর তারা যারা এটা গ্রহণ করবে না, তাদের ব্যাপারে ঘোষণা দেওয়া হয়েছে, আল্লাহর রাসূলের আদর্শ, আল্লাহর রাসূলের প্রেম ভালোবাসা যাদের অন্তরে থাকবে না, তাদের ব্যাপারে ঘোষণা দেওয়া হয়েছে আল কিয়ামতের দিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। এরা জাহান্নামি, এরা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোরআনে মজিদের মাধ্যমে তাদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ার। এরা কি চতুষ্পদ জানোয়ার? এরা মানুষ হতে পারে না, এরা জানোয়ার চেয়ে অনেক শ্রেষ্ঠ। যারা আল্লাহকে গ্রহণ করে নাই, কোরআন গ্রহণ করে নাই, কোরআনের শিক্ষা গ্রহণ করে নাই, দিনে ইলম অর্জন করে নাই, আল্লাহকে চিনে নাই, কোরআন হাদিস পড়ে নাই, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে নাই, তার প্রভুর পরিচয় তার মধ্যে নাই, নবীজির পরিচয় তার ভিতরে নাই, যে ব্যক্তি ওই পরিচয় গ্রহণ করবে না, পরিচয় না গ্রহণ করলে মহান আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ঘোষণা দিয়েছেন তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে বলে, নাউযু বিল্লাহ। আর তাদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ার বলে, নাউযু বিল্লাহ। এবার লক্ষ্য করে দেখুন আমার বাবারা, আমার বন্ধুরা, এই পৃথিবীতে মানুষ এখন কেন কাফের বেঈমানদের হাতে, ওই লাল কুত্তা আমেরিকার লাল কুত্তা বাহিনীর হাতে কেন নির্যাতিত নিষ্পীড়িত কেন? কারণ মুসলমানের সারানা যুগ তোমরা লক্ষ্য করে দেখো, যে মুরতাদ যারা মুসলমান নামে কলঙ্ক কিছু মানুষ রয়েছে, যারা সাহাবাদের সাহাবাজমানদের সমালোচনা করে, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমালোচনা করে, বিশ্ব নবীজির উপর আকীদা পোষণ করে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সশরীরে জীবিত অবস্থায় উনি মদিনাতে শুয়ে আছেন এটা বিশ্বাস যারা করবে না, যারা এই বিশ্বাস করবে না তাদের ব্যাপারে কঠোরতা ঘোষণা দেওয়া হয়েছে, তাদের ব্যাপারে কঠিনভাবে আল্লাহর ঘোষণা দেওয়া হয়েছে, এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ার, এরাই হচ্ছে উলাইকা কাল আনআম। আমি বলতেছি সেই স্বর্ণযুগের কথা, যেখানে মুসলমানরা এই পৃথিবী শাসন করেছিল, আর সেই মুসলমান নামদারীরা কিছু সমালোচনা করে, সবচেয়ে বেশি সমালোচনা করে কার, কার সমালোচনা বেশি করে? আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথা ঠিক কি না? লক্ষ্য করুন, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন মতবিরোধ সৃষ্টি হয়ে গেল, কোনো একটা বিষয় নিয়ে যখন মতবিরোধ দেখা দিল, তখনকার খ্রিস্টান পারস্যের খ্রিস্টান তখন বলল, হে আমরা মুয়াবিয়া চিঠি লিখেছে, আমি নাকি শুনেছি, আমি শুনেছি আলীর সাথে তোমার মতবিরোধ বেঁধেছে, সুতরাং তুমি যদি অনুমতি দেয় আমি তোমাকে সৈন্য দিয়ে সাহায্য করব, অস্ত্র দিয়ে সাহায্য করব, সব কিছু দিয়ে আমি সাহায্য করব, যদি তুমি অনুমতি দাও তাহলে আমি এই মুহূর্তে আমার সৈন্য দল আমি পাঠিয়ে দিব, সশস্ত্র বাহিনী পাঠিয়ে দিব। এবার আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক কুত্তা এক কাফের এক খ্রিস্টান কুকুর, তুই কি কথা বললে? আলী হচ্ছে সে মুসলমান, আমিও মুসলমান, আমার সাথে তার মতবিদ্যুত বেড়েছে, শাসন কার্য পরিচালনা করতে যেয়ে মতবিদ্যুত ভেদেছে, সেটা তো মুসলমানের একমাত্র ঘরোয়া ব্যাপার, সেটা তো না গলার ক্ষমতা তোমার নাই,
এই মুহূর্তে যদি আলীও যদি ঘোষণা দিয়ে দেয় তোমার বিরুদ্ধে যুদ্ধ করবে, আমি আলীর সহযোগিতা হয়ে আমি সাথে সাথে তোমার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে যাবো, সুবহানাল্লাহ। সেই ছিল মুসলমানের আকীদা। কিন্তু তথ্য সন্ত্রাসী মুসলমানদের মধ্যে রয়েছে, সেই তথ্য সন্ত্রাসী বেঈমান কতটুকু মুসলমানদের রয়েছে, তারা মুসলমানের তত্ত্বগুলা দেয়, মুসলমানকে ধ্বংস করার জন্য তারা ওই কাফের বেঈমানদের সাথে একত্রতা ঘোষণা করে, যখন দেখবে দেখে তাদের উপর হামলা আসবে তখন তারা মৃত্যুর ভয়ে তাদের সাথে একত্রতা ঘোষণা করে, কি করে কিনা কি আপনারা মনে হয় কথাটা বুঝেন নাই, যে একত্রতা ঘোষণা করে তার প্রমাণ হচ্ছে আফগানিস্তানে যখন যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল সেই সময় পাকিস্তান আফগানিস্তানের পক্ষে রায় দেয় নাই, সেই সময় তারা সেই আমেরিকার লাল কুত্তার বাহিনীর সাথে একত্রতা ঘোষণা করেছে, কি কি ঘোষণা করেছে, একত্রতা ঘোষণা করে তার বিরুদ্ধে চরণ করেছে, সে তার মৃত্যুর ভয়ে তার অর্থের ডুবে দুনিয়ার প্রেম ভালোবাসায় পড়ে তারা কি করেছে, মুসলমানদের বিরোধিতা করেছে। এই জন্যই বিশাল বিদীপ মুসলমানের হওয়ার পরও এখন এই পৃথিবীতে 150 কোটি মুসলমান রয়েছে, 150 কোটি মুসলমানের এত সংখ্যা থাকার পরও তারা অপমানিত। সাহাবাকাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এত সংখ্যা থাকার পরও কেন তারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে? হয় দুই কারণে, এক কারণে হচ্ছে মৃত্যুর ভয় ভয়ের কারণে, আরেক কারণ হচ্ছে অর্থের লোভে বলে নাউযুবিল্লাহ। এক নম্বর তারা কি করবে, মৃত্যুর ভয় করে তার জান বাঁচানোর জন্য সে কি করবে, ওই বেঈমানদের সাথে ওই লাল কুত্তার বাহিনীর সাথে সে কি করবে, একত্রতা ঘোষণা করবে মৃত্যুর ভয়ে, আর করবে তার অর্থের লোভে সে কি করবে তাদের সাথে ভালোবাসা সন্ধি, তাদের সাথে প্রেম ভালোবাসা জুড়িয়ে দেবে। ও আমার বন্ধুরা, আমার বাবারা, এখনো যদি তুমি যদি মুসলমান যদি হয়ে থাকো, রাসূলের প্রেমিক হয়ে থাকো, রাসূলের সেই আদর্শ না, সেই বদরে যুদ্ধে উহুদের যুদ্ধে যখন উহুদের সদ্য যুদ্ধ শুরু হয়ে গেল আর এই যুদ্ধের খবর যখন মক্কার চতুর্দিকে চলে গেল আর বিশ্বনবীজি শহীদ হয়ে গেছেন, ওই সংবাদটা যখন সাহাবাজদের কানে চলে গেল চতুর্দিকে তারা উম্মতে মাতোয়ারা হয়ে গিয়েছে, পাগলপনা হয়ে গিয়েছে, হায় নবীজি শহীদ হয়েছে, নবীজি শহীদ হয়েছে, তা পাগলের মতো দৌড়াইতে শুরু করল। আর এক কাফির মহিলা নবীর প্রেম পাগল হইয়া মোহাম্মদ শহীদ হয়ে গিয়েছে ঘোষণা দিল, নবীর প্রেম ভালোবাসা অর্জনের জন্য সে এমন ভাবে ভুক ভরা ভালোবাসা নিয়ে মক্কার চতুর্দিকে চতুর্দিকে খবরটা ছড়িয়ে দিল। এই মুহূর্তে আমরা যখন সেই খবর শুনলাম, আমরা নতুন বিবাহ করেছে বাসরাতে সে সহবাস করেছে গোসল করে নাই, এই মুহূর্তে শুনেছে নবীজি নাকি শহীদ হয়েছে, এবার এবার বিবিকে বললো, বিবি রে আর মনে হয় দেখা হবে না, নবীজি যেহেতু দুনিয়া থেকে চলে গেলাম, আমি হামজালা থেকে লাভ নাই, এমন ভাবে সুবহানাল্লাহ আল্লাহ পাক মানুষ তৈরি করার আগে বলছেন আল্লামাল কুরআন, তুমি কুরআন শিখো, কি বলেছেন, তুমি কুরআন শিখার কথা বলেছেন, কারণ শরীয়তের মধ্যে দেখেন কোরআনের মধ্যে 6,666 আয়াতের মধ্যে 500 আয়াত হচ্ছে আহকাম শরীয়ত, আর সব হচ্ছে ওয়াজ নসিহত, ওই ওয়াজ নসিহত করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করতেছেন, আল্লামাহুল বয়ান, আল্লাহ পাক বলতেছেন, জানাই দিচ্ছেন, বয়ান করতেছেন, ফাযাক্কিরিন্না ফাযিকরো, আল্লাহ বল, আল্লাহ পাক বলতেছেন ওয়াজ করার জন্য তোমরা বেশি বেশি করে আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুতরাং তুমি যখন আল্লাহর কথা মানলে না, তুমি যখন প্রভুকে চিনলে না, আল্লাহকে স্মরণ করলে না, তাহলে কোনদিন তুমি তো মানুষ হতে পারো না। আর তুমি যখন আল্লাহ চিনতে পারো নাই, চিনতে না পারার কারণে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, উলাইকা কাল আনাব, আল্লাহু আকবার, কত সুন্দর সেই কোরআন, যেই কোরআন যখন তুমি পড়বে ওই কোরআন পড়ার কারণে তুমি বলো, আমার সাথে অনেকেই পড়েন নাই, বলা হয়েছে একটা কোরআনের শব্দ যদি তুমি পড়ো 10 নেকি, কয় নেকি, 10 নেকি, আর যদি তুমি যদি বুঝে শুনে পড়ো
তাহলে তুমি একে সত্তর পাবে। আর যদি আবেগ ভরা কণ্ঠ নিয়ে, যদি মনের প্রেম ভালোবাসা নিয়ে, যদি আবেগ ভরা কণ্ঠ নিয়ে, চোখের পানি নিয়ে যখন তুমি কোরআন পড়বে, এক অক্ষরে আল্লাহ এত দেখি দিবেন বে হিসাবে, যে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন যার কোন হিসাব পৃথিবীতে তৈরি হয়নি বলে সুবহানাল্লাহ। এই জন্যই কোরআন পড়বে, কোরআনের অর্থ বুঝবে, কোরআন অনুযায়ী আমল করবে। মহান আল্লাহ বলতেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমি যে কোরআন পাঠিয়েছি ওই কোরআনটা তুমি তেলাওয়াত করো, কোরআন বুঝো, কোরআন অর্থ অনুযায়ী আমল করো। বাবারা বুঝতে হবে, সবাই সবাই কোরআন তো অর্থ বুঝবে না, কারণ আমি যে আল্লাহর প্রশংসা করলাম, আমি একটা এক্সাম্পল দিই, আমি যে বললাম আলহামদুলিল্লাহ, কি বললাম, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, কথা বলবেন, বলেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার জন্য, আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আচ্ছা, এখন অর্থ বুঝলাম, কিন্তু এখন যদি কোনো শিল্পী যদি গান গায়, শিল্পীর প্রশংসা করা হয়, কোনো রাধুনি যদি রান্না করে, রাধুনির প্রশংসা করা হয়, কোনো গাছের আম যদি মিষ্টি হয়, ওই আমের প্রশংসা করা হয়, তাহলে আল্লাহর কোরআন কি সত্য না মিথ্যা? সত্য হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু ব্যাখ্যা বুঝতে হবে। কারণ কারণ কি, আমি যেহেতু বললাম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, কিন্তু এখানে তো বলা হয়েছে, কিন্তু দেখা যায় প্রশংসা করতেছে অনেক মানুষকে, দেখা যায় গায়কে যখন গান গায় মধুর সুরে গান গায়, কিন্তু সুর পাগল হয়ে মানুষ তার প্রশংসা করে করে কিনা, কথা বলেন। তা আপনি বললেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তাহলে রাধুনি কিন্তু ওই গায়কের প্রশংসা কেন করা হয়, গাছের প্রশংসা করা হয় কেন, মাছের প্রশংসা কেন করা হয়, ওই রাধুনির প্রশংসা করা হয়, ওই কারণ, কারণ তোমাকে জানতে হবে যে কণ্ঠশিল্পী ওই কণ্ঠ কে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাল্লাহ। কারণ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওই আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এখানে অর্থ আর শব্দ, শব্দ অর্থের সমন্বয়ে বুঝলাম, কিন্তু এর ভিতরে এমন একটা ভূতত্ত্ব রয়েছে, এমন একটা গবেষণা রয়েছে, তুমি সেই কোরআন নিয়ে তুমি গবেষণা করতে হবে। আল্লাহ স্বয়ং বলেছেন তুমি কোরআন নিয়ে গবেষণা করো, তুমি দুনিয়ার সব জিনিস রিচার্জ করো, তুমি তৈরি করো, কিন্তু কোরআন নিয়ে গবেষণা করো না। তুমি কোরআন নিয়ে গবেষণা করার জন্য তোমাকে বলা হয়েছে, যখন তুমি ওই অর্থ আর শব্দের মধ্যে যখন তুমি গভীরভাবে চিন্তা করবা, তুমি দেখেছো রাধুনি রান্না করেছে প্রশংসা করা হয়েছে, গায়ক গান গেয়েছে ওই শিল্পীর প্রশংসা করা হয়েছে, কিন্তু তুমি দেখো ওই শিল্পীর দিকে লক্ষ্য করো, শিল্পীর যে গান গায়, যদি সমস্ত পৃথিবীর মানুষগুলা যদি নিজে নিজে সুর আনতে পারত, তাহলে সমস্ত পৃথিবীর মানুষগুলো কণ্ঠশিল্পী হয়ে যেত, কি বলেন, সবাই কণ্ঠশিল্পী হয়ে যেত কিনা, কিন্তু এটা কি সম্ভব না, ওই সুরকে দিয়েছেন আল্লাহ, যে রান্না করে এই হাতকে দিয়েছে, এই অভিজ্ঞতা এই জ্ঞান কাকে দেওয়া হয়েছে, আল্লাহ মানুষকে দিয়েছেন, এই জন্য সে এত সুন্দর রান্না করতে পারে, ওই কাঁঠাল, ওই কাঁঠালের মধ্যে এত মিষ্টি দাতা কে, আল্লাহ, সবাই বলেন কে, আল্লাহ, এই মিষ্টি দাতা হচ্ছেন আল্লাহ। সুতরাং তুমি লক্ষ্য করে দেখো আল্লাহর কথা সত্য, কারণ ওই মিষ্টি দাতার মূল প্রশংসা আল্লাহর দিকে পড়বে, কারণ যেহেতু আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন, সব কিছু জমা হইয়া সমস্ত প্রশংসা জমা হইয়া আল্লাহর দিকেই দাবিত হয় বলে সুবহানাল্লাহ। আমার বাবারা আমার বন্ধুরা, এই জন্যই আমরা সব সময় সেই কোরআনকে পড়তে হবে, আল্লাহর রসুলকে, আল্লাহর রসুলের আদর্শকে গ্রহণ করতে হবে। তুমি যদি আল্লাহর রসুলের আদর্শ যদি গ্রহণ করো না, না করো, তাহলে তুমি কি করবে, তোমার অবস্থা কি হবে, তুমি উলাইকা খালা নাম হবে, তুমি চতুর্থ জানোয়ার হবে, তোমার সন্তানকে স্কুলে দিয়েছো কোনো বাধা নাই, তোমার সন্তানকে কলেজে দিয়েছো বাধা নাই, কিন্তু তোমাকে অবশ্যই কোরআন শিক্ষা গ্রহণ করতে হবে।
কারণ প্রথমে কবরের প্রশ্ন হবে, অন দিনুকা তোমার দিন কি ছিল, কেন তুমি দিন শুকো নাই, কেন তুমি মাদ্রাসায় বড় নাই, কেন তুমি আল্লাহ রসুলকে চিনো নাই, কেন তুমি মাদ্রাসায় আসো নাই, কেন তুমি মসজিদে ওই ওয়াজের মাহফিলে প্যান্ডেলে আসো নাই, কেন তুমি আল্লাহর ওলিদের কাছে যাও নাই, কেন আল্লাহ রসুলের আল্লাহর আল্লাহর নবীর ওয়ারিসের যারা ওলামা ইকরাম তাদের সোহবত তুমি কেন কেন গ্রহণ করো নাই। এই সোহবত গ্রহণ করার জন্য মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাসাদিকিন। আল্লাহুম্মা সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দারা, হে ইমানদাররা, ও আমার বন্ধু, আল্লাহ পাক বন্ধু বলে তোমাদেরকে ঘোষণা দিয়েছেন, হে আমার বন্ধুরা, আমার ইমানদারেরা, তোমরা আমাকে ভয় করো। আর যারা ওলি সৎ বান্দা আলেম ওলামাদের সওয়াব গ্রহণ করো বলে সুবহানাল্লাহ। তুমি যতই লাফালাফি করো না কেন, তুমি যতই লাফালাফি করো না কেন, তুমি যদি আল্লাহ রসুলকে না চিনো, তোমার প্রভুর পরিচয় তুমি যদি না জানো, তুমি যদি বিশ্ব নবীকে নবীজির প্রেম ভালোবাসা যদি তুমি না শিখো, রাসূলের আদর্শ যদি গ্রহণ না করো, তাহলে কাল কিয়ামতের দিন জাহান্নামের আগুন ছাড়া তোমার আর কোনো রাস্তা নাই বলে নাউযুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, কারণ বাবারা আমরা যেহেতু আমরা তাদেরকে দার্শনিক বানিয়েছি, বৈজ্ঞানিক বানিয়েছি, আমাদের সন্তানকে কলেজে শিক্ষিত করেছি, কিন্তু দেখা যায় সে কোনোদিন নামাজ পড়ে না, সে কোনোদিন কোরআন পড়তে জানে না, কারণ কোনোদিন তো সেই কোরআনের শিক্ষা সেই কলেজের মধ্যে পড়ানো হয় না, আমার প্রভুর পরিচয় পড়ানো হয় না, যার কারণে দিন দিন সন্তান বাড়ে না কমে, কথা বলেন না, বাড়ে না কমে, দিন দিন বাড়তেছে। ওই ওই ছেলেটা শিক্ষিত হয় তো সে কোনোদিন ধর্ষিত হতে পারে না, সে কোনোদিন তো অস্ত্র হাতে নিতে পারে না, কেন নেই, কারণ অস্ত্র নিলে ধর্ষণ করলে তার কি হুকুম রয়েছে, এই ভয় তাকে শিক্ষানো হয় নাই, শিক্ষা দেওয়া হয় নাই, আল্লাহ রসুলের আদর্শ শিক্ষা দেওয়া হয় নাই, কোরআনের পরিচয় আল্লাহর পরিচয় তাকে দেওয়া হয় নাই। দেখেন আমার বাবারা বন্ধুরা, মাদ্রাসায় যারা পড়ে, মাদ্রাসায় যারা শিক্ষিত, তাদেরকে তোমরা গালি দিও না, মাদ্রাসার ছাত্রকে গালি দিলে সরাসরি রাসুলকে গালি দেওয়া হয়, আর রাসুলকে গালি দিলে সরাসরি আল্লাহকে গালি দেওয়া হয় বলে নাউযুবিল্লাহ। কিন্তু তুমি লক্ষ্য করে দেখো, এক মাদ্রাসার ছাত্র, এক মাদ্রাসার ছাত্রে একটা ঘটনা দিয়ে মাদ্রাসার কি গুরুত্ব, আল্লাহ রসুলের আদর্শের প্রতিষ্ঠানে আল্লাহ রসুলের বিশ্ব নবীজির বাগানে পড়লে কি লাভ হয়, কারণ রসুল কেন এসেছেন, আল্লাহ রসুলের জন্ম কেন হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকারকে আলোকিত করার জন্য কোরআনের আলোকে পৃথিবীর সমস্ত সমগ্র পৃথিবীর মানুষকে দেওয়ার জন্য। সুতরাং আমি সেই ঘটনাকে শোনাচ্ছি, একটা যুবক তার ছেলেও নাই, তা এক যুবক তার মা নাই, তার বাবা নাই, তার আত্মীয় স্বজন বলতে কেউ নাই, নেহাত গরিব, সে ইমামতি করে, ছোট্ট একটা মসজিদে ইমামতি করে, দীর্ঘদিন ধরে সে ইমামতি করে লেখাপড়ার খরচ চালায়। কিন্তু একটা মেয়ে, সেও মাদ্রাসায় পড়ে, সে মাদ্রাসায় পড়ে, একদিন ওই যুবতী মহিলা তার মাকে বলতেছে, মা গো, আমি আমার নানার বাড়ি যেতে মনে চায়, আমাকে আগায় দিয়ে আসো, আমার ভাইকে বলে আমাকে আগায় দিয়ে আসো। কনা, তোমার ভাই তো কাজে ব্যস্ত, আমিও কাজে ব্যস্ত, তোমার বাবা যেতে পারবে না, সুতরাং তুমি যাও, একাই যেতে হবে। ওই মেয়েটা হাতে মোজা লাগাইয়া, পায়ে মোজা লাগাইয়া, বোরকা পরিধান করে, সুন্দর করে বিশ্ব নবীজির মহব্বত ভালোবাসায় আদর্শ গ্রহণ করে, ফরজগুলা ঢেকে সুন্দর করে বের হওয়া আল্লাহর নামে, সে যখন ঘর থেকে বের হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ শরীফ পাঠ করলো, বিসমিল্লাহ বলল, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ করে বের হয়ে গেল।
মহিলা মানুষ, দুর্বল মানুষ, আস্তে আস্তে গুটি গুটি পায়ে সে আগাতে শুরু করলো। কিন্তু দেখা যায় মা বলে দিল, মা গো মা দেখো রাস্তায় কোনো অসুবিধা হতে পারে, যাতে তোমার সন্ধ্যা না হয় তুমি তাড়াতাড়ি চলে যেও। কিন্তু মহিলা মানুষ, দুর্বল মানুষ, রাত্র হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল। কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ার পরে গুনে আসতো মামার বাড়ির কাছে চলে আসছে। আসার পরে ওই মহিলা কান্তি শুরু করলো, হারে আমি এখন আমার আশ্রয়দাতাকে, আল্লাহ ছাড়া তো আমার কোনো আশ্রয় নেই, আমি আমার দীর্ঘদিনের লালিত সেই যৌবন আমি লালিত করেছি, আমি পর্দায় থেকেছি, আমার ইজ্জত কিভাবে রক্ষা হয়। রাস্তার মাঠে দুই দলে মারামারি লেগেছে, রাস্তার মাঠে দুই লোক দুই দলে মারামারি করতেছে, এই মুহূর্তে ওই মহিলা এই রাস্তায় কিভাবে যাবে, যদি যায় এ বলে এই পক্ষের প্রতিপক্ষ বলে আমাকে অপমান করবে, লাঞ্ছিত করবে, আমার ইজ্জত নষ্ট করবে, সুতরাং এই রাস্তা নিরাপদ নয়। ওই পিছন দিকে ফিরল, রাস্তার পাশে ওই যে যুবক ইমামতি করে, ওই যুবকের কাছে আশ্রয় চাইল। এই যুবকের আশ্রয় চাওয়ার পরে বলতেছে, ভাই আমি রাত্র হয়ে গিয়েছে, আমি একটা যুবক, তুমিও মাদ্রাসার ছাত্র, আমিও মাদ্রাসার ছাত্রী, তুমি মাদ্রাসার ছাত্র, সুতরাং আমাকে এই বিপদ মুহূর্তে তুমি যদি আশ্রয় না দাও, এই মুহূর্তে আমার আশ্রয় দাও তো কে নাই। তখন বলল ওই যুবক বলতেছে, বোন ও গো বোন শোন, বিপদ বসুতে বিপদ ব্যক্তিকে আশ্রয় দেওয়া এটা আমার জন্য কর্তব্য, নিরাশ্রয়কে আশ্রয় দেওয়া, যে বিপদ বলে বিপদ থেকে উদ্ধার করা, কি বলেন, নিরাশ্রয়কে আশ্রয় দেয়, এই ইসলাম এনে নিতে, এই তোরা বিশ্ব নবীজির আদর্শ। এরপরে হ্যাঁ বোন, এটা তো অবশ্যই এই বিপদ ঘটতে তুমি যুবতী মহিলা হওয়ার পর যেহেতু তুমি মেহমান, তোমাকে আমাকে আশ্রয় দিতে হয়। কিন্তু বোন বড় দুঃখজনক হলো সত্য যে আমি যদি তোমাকে আশ্রয় দেই, যখন ঘুর হবে মারা দেখবে, বলবে ওই যুবক কোথায় থেকে মেয়ে চলে আসছে, আর সাক্ষী প্রমাণ প্রয়োজন হবে না, কি বলেন, এমন যদি এমন সব করে আপনারা কি সেই ইমামতির আর যে মর্যাদা তখন আপনারা কি চোখে বাঁচবে, তখন বলবেন যে না কি ধুলাই শুরু হয়ে যা, কি বলেন। কিন্তু না, ওই যুবক তো এমন নয়, ওই ইমাম তো এমন নয়, ওই ইমাম বলতেছে মা গো, না বলতেছে বোন তুমি চলে যাও, অন্য কোথায় তুমি ব্যবস্থা না, আমি তোমাকে জায়গা দিতে পারতেছি না। এবার বলতেছে ওই মেয়ে বলতেছে, হে রে যুবক, এই মুহূর্তে আমার কোনো আশ্রয়দাতা নাই, বিপদ মুহূর্তে আমি যদি রাস্তা যদি পারাপার হই, কোনো যুবক যদি আমাকে পায় আমাকে ছেড়ে দিবে না, সুতরাং এই মুহূর্তে তুমি আশ্রয় দিবে, হ্যাঁ আমি একটা যুক্তি তোমাকে দেব, আমি একটা যুক্তি দিতে চাই, তুমি যদি আমাকে আশ্রয় দাও, এই বিপদের মুহূর্তে যদি আমাকে আশ্রয় দাও, তাহলে শুভসাথী খাওয়ার আগে আমি ঘর থেকে বের হয়ে যাব। মানুষ যখন মুসল্লিরা আসবে, দেখেন কি জ্ঞান আল্লাহ দিয়েছে, ধর্মীয় শিক্ষার কারণে তার জ্ঞান কতটুকু, যে তার অনেক দিনের লালিত সেই যৌবন, সে যুবতী তার ইজ্জত রক্ষার জন্য সে কি পরামর্শ দিতে যুবককে, আমি শুভে সাদিক হওয়ার আগে আমি ঘর থেকে বের হয়ে যাব। যখন এই কথা বললো যুবক বললেন, হ্যাঁ বোন তুমি সুন্দর একটা যুক্তি দিয়েছ, তাহলে তুমি যেহেতু মহিলা হওয়ার পরেও তুমি আমার মেহমান, আমি তোমাকে আশ্রয় দিতে হবে। এই মুহূর্তে ওই যুবক আশ্রয় দিয়ে দিল, আশ্রয় দিয়ে দিল গনগনে শীত, শীতের মধ্যে একটা মাত্র চাদর, সে গরিব, ইমাম সাহেব খুব গরিব, কিন্তু তার প্রভুর পরিচয় তার ভিতরে রয়েছে, আল্লাহর ভয় তার অন্তরে রয়েছে, ওই চাদরটা ওই যুবতী মেয়েকে দিয়েছে, একই রুমে যুবক, একই রুমে ওই যুবতী, সে পাশে বসে কোরআন তেলাওয়াত করতেছে, আর যুবতী বলতেছে, হ্যাঁ যুবতী মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, কারণ বলা যায় না, এই যুবক যদি আমাকে ধরে ফেলে, আমি যদি ঘুমিয়ে পড়ি, আমি যদি আরামে ঘুমিয়ে যাই, তাহলে আমার ইজ্জত নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, কি ভয় তার সতীত্বের লালিত সতীত্বের মধ্যে কি ভয় অন্তরের ভিতরে। এবার সে ওই কম্বল মুড়ি দিয়া কানায় কানায় চাইতেছে, আর দেখতেছে যুবক কি করে, আসলে সে যে ধারণা করেছে ওই যুবক সে ধারণা আসলে সঠিক নয়, কিন্তু সে অজু করে এমন ভাবে কুরআন পড়তেছে, আর চোখের ফানে বেয়ে বেয়ে পড়তেছে, এমন ভাবে বলতে ওই মহিলাটা সারা রাত্র সেই কুরআন শুনতেছে, হঠাৎ করে যুবক কুরআন পড়া বন্ধ করে দিল, ওই মহিলার অন্তরের মধ্যে ভয় শুরু হয়ে গেল, কি ব্যাপারটা,
কোরআন পড়া বন্ধ করো লোকেরা। মেয়ে মানুষ তো একটা মোমবাতি জ্বালাইয়া সে কি করতেছে, কোরআন পড়তেছিল, এখন কোরআন বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়া হাতকে আগুনের মধ্যে ধরেছে, চেপে ধরেছে, হাত আগুনের মধ্যে ধরেছে, এমন ভাবে ধরেছে হাতের মধ্যে ঠুসকা পড়ে গিয়েছে, আবার সে কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে, আবার কোরআন পড়া বন্ধ করে দিয়েছে, আবার হাতের আবার আগুনের মধ্যে হাত দিয়েছে, এমনি ভাবে তিনবার এই এরকম ভাবে করতে করতে যখন সুবে সাদিকে আগ হয়ে গেল, ওই মেয়েটা এখান থেকে চলে যাবে, কিন্তু আমার বাবারা দেখেন ওই মেয়ে বলতেছে আমি তোমার দরবার থেকে আমি যাব না। আশ্চর্য বিষয় কি বলেন, এখন যদি এক মহিলা বলে যে আমি এখান থেকে যাব না যতক্ষণ পর্যন্ত তোমার সেই প্রশ্নের জবাব আমাকে না দিবেন, সুবহানাল্লাহ, আমি দেখেছি তুমি কোরআন পড়েছ, আগুনের মধ্যে তুমি হাত দিয়েছ, কন্যা এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত ব্যাপারে তোমাকে শেয়ার করা যায় না। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমারও ব্যক্তিগত ব্যাপার, আমি এখান থেকে যাব না, আর সকালে যদি পায় ইমাম সাহেবকে কি আপনাকে আপনার চাকরি থাকবে, কি চাকরি থাকবে, এখন তো ইমাম সাহেব বিপদে পড়ে গেল, বিপদে পড়ে গেল, এখন সে কি করবে, বাধ্য হয়ে যুবক বলতেছেন ও বোন আমি যখন কোরআন পড়তেছিলাম আমাকে হঠাৎ করে ওই মিস্টার ইবলিশ আর শয়তান আসে বলতেছে এরে যুবক এত সুন্দর যুবতী আর পৃথিবীতে হতে পারে না, এত সুবর্ণ সুযোগ তুমি হারাবে না, যা ওই পর্দার ভিতরে ঢুক, ওই যুবকী যুবতীকে তুই চিরজীবনের জন্য পেয়ে যাবে, ওই যুবকে ওই যুবতীকে ধরার জন্য, ও বোন যখন আমাকে শয়তান ধোকা দিয়েছে ওই মুহূর্তে আমি কোরআন পড়া বন্ধ করে দিয়া আমি মনকে বুঝাইলেন রন জাহান্নামের আগুন কি তুমি সইতে পারবে, তুমি যদি তার সাথে জেনা করো, তুমি যদি তার সাথে অপকর্ম করো, তুমি যদি অপকর্ম করো কিয়ামতের দিন আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবে, কারণ যারা জিনাগার সেদিন তাদের জবানগুলো বন্ধ করে দেওয়া হবে, তার হাত পা গুলো সাক্ষী দিবে, সাক্ষী দিবে সে কিভাবে জিনা করেছে, সেদিন তুমি কি জাহান্নামের আগুন কি তুমি সহ্য করতে পারবে, এই ভয় যখন আমার অন্তরে চলে এসেছে তখন আমি পরীক্ষা স্বরূপ আমার নফসকে বোঝাবার জন্য আমি আগুনের মধ্যে হাত দিয়েছি, আগুনে ধরে রেখেছি যে না না দুনিয়ার আগুন তো সহ্য করা যায় না, তাহলে জাহান্নামের আগুন সহ্য করা যাবে না, আমি আবার মনকে বুঝাইলাম, আবার কোরআন শুরু করলাম, আবার আমাকে ধোকা দিতে শুরু করলো, ও বোন আমি তো আল্লাহকে ভয় করার কারণে আমার হাত পর্যন্ত চলে গিয়েছে কিন্তু আমার হাত তোমার দিকে অগ্রসর হতে দেই নাই, বলে সুবহানাল্লাহ, এই জন্য আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বলেন সুবহানাল্লাহ, ও মুমিনরা ও ইমানদাররা তুমি কাকে ভয় করবে, আল্লাহকে কাকে ভয় করতে হবে, আল্লাহকে তুমি ভয় করো, যে যুবক দেখো ওই মাদ্রাসায় পড়ার কারণে সেই কোরআন শিক্ষা গ্রহণ করার কারণে সেই কোরআন আল্লাহর পরিচয় পাওয়ার কারণে তার প্রভুর পরিচয় পাওয়ার কারণে জান্নাতের পরিচয় পাওয়ার কারণে বিশ্ব নবীজির আদর্শের পরিচয় পাওয়ার কারণে দয়াল নবীজিকে চেনার কারণে বিশ্ব নবীজির ভালোবাসা অর্জন করার কারণে সেই কোরআন হাদিস পড়ার কারণে আল্লাহর ভয় অন্তরে এসেছে, আল্লাহর ভয় শিক্ষা গ্রহণ করেছে, যার কারণে মহান আল্লাহ রব্বুল আলামিন ওই বিপদ মুহূর্ত থেকেও তাকে জিনার কাছ থেকে আল্লাহ ক্ষমা করে দিলেন, বলে সুবহানাল্লাহ, জিনার কাজ করার নাই, বলে সুবহানাল্লাহ। আমার বাবারা আমার বন্ধুরা হাতে ধরি পায়ে ধরি বলি দয়া করে, দয়া করে হাতে পায়ে ধরি আপনারা মনে কষ্ট দিবেন না, অনেকে বলবেন হুজুর আপনি তো স্কুল কলেজ ভার্সিটির প্রতি অনাস্থা অবলম্বন করলেন, না শিক্ষার প্রতি অনাস্থা করা যায় না, হ্যাঁ ওই শিক্ষা সুশিক্ষা হবে যেই শিক্ষার সাথে আমার প্রভুর শিক্ষা রয়েছে, বলেন সুবহানাল্লাহ, যাতে করে আমাদেরকে মহান আল্লাহ রব্বুল আলামিন আজকে যে সংক্ষিপ্ত পরিসরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইসলামী সুন্নি মহাসম্মেলনে মান্দারকা তরুণ ইসলামী যুব সংঘ গ্রামবাসীরা যেভাবে
অনেক কষ্ট স্বীকার করে, অনেক অর্থ ব্যয় করে জান্নাতের বাগান সাজিয়েছেন। আর এই উসিলায় আর আমরা যা আলোচনা করেছি, ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে মহান আল্লাহ যাতে করে আমাদেরকে উক্ত আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমাদের সমস্ত ছেলেদেরকে যাতে আমরা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে পারি, কারণ হত্যা খুন ধর্ষণ তখন পর্যন্ত বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত তাকে কোরআনের শিক্ষা না দেওয়া হবে, যখন তাকে কোরআনের সুশিক্ষা না দেওয়া হবে, আল্লাহ রসুলের প্রেম ভালোবাসার শিক্ষা না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত সে যত বড় ডিগ্রি নেওক ওই ডিগ্রির সাথে যদি আল্লাহর পরিচয় না থাকে সে কোনোদিন সুশিক্ষিত হতে পারবে না, সে কোনোদিন মানুষ হিসাবে গণ্য হতে পারে না। আল্লাহ আমাদেরকে যাতে মানুষ হিসাবে দুনিয়াতে পরিচয় অর্জন করার, আমরা যাতে প্রকৃত মুসলমান হতে পারি, রাসূলের আশিক প্রেমিক হতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। সকলে বলেন আমিন। নুরউদ্দিন সাহেবের বাবার জন্য দোয়ার দরখাস্ত করা হয়েছে, আশিক আহমদের জন্য দোয়ার দরখাস্ত রয়েছে, রাসেল মিয়ার দাদা ও দাদুর জন্য দোয়ার দরখাস্ত রয়েছে, আরও আমরা যারা রয়েছি উপস্থিত অনুপস্থিত পর্দানিশি মা বোনরা অনেকেই দরখাস্ত করেছে। অনেকের মনের যে আশা যে আজকে এই জান্নাতের ময়দান, এই মান্দারকার ময়দানটা এখন এখন কি মান্দারকার ময়দান, এখন মান্দারকার ময়দান না, এখন জান্নাতের ময়দান, জান্নাতের বাগান। আর তরুণ ইসলামী যুব সংঘ যারা সংশ্লিষ্ট রয়েছেন সকলেই দোয়ার দরখাস্ত করেছেন। আমরা অনেকে নাম বলি নাই তাই বলে যে আল্লাহ আমাদেরকে কবুল করবেন না এমন কথা আছে নাকি? না, আল্লাহ তো সবার নাম জানেন, কি বলেন? কারণ সমুদ্রের নিচের একটা ধুলিকণাও যদি নাড়া দেয় এর আগে আল্লাহর খবর হয়ে যাবে, সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাদের আল্লাহ এত সাধারণ কথা নয়, আমাদের প্রভুর প্রভুর যে পরিচয় সে মহান আল্লাহ, কত বড় দয়ার আল্লাহ, সুবহানাল্লাহ। আমরা সকলের জন্য সব বিষয়ের জন্য দোয়া করব আল্লাহ যাতে করে সকলের দিলের নকসুদ পুরা করে দেন। আর আমাদের জিন্দা মর্দা, আমাদের দেশি বিদেশি যারা রয়েছে, অসুস্থ যারা রয়েছে, যারা এই যুব সংঘ, তরুণ ইসলামী যুব সংঘ, আমার যুবক বন্ধুগণ, কলিজার টুকরা বন্ধুগণ, আমার সদ্র পিতৃতুল্য মুরুব্বানি আওয়াম, আমার ছাত্র বন্ধুগণ, বেগুনা মাসুম বাচ্চারা রয়েছে, আমাদের স্নেহ শিশু বাচ্চারা রয়েছে, আমরা সকলেই মিলে মহান আল্লাহর দরবারে কায়রুবাক্যে আমরা আল্লাহর কাছে মোনাজাত করবো, যাতে আল্লাহ তাআলা আজকে আমাদের সেই সকলের মনে আশা পূর্ণ করে দেন। সকলে বলেন আমিন। তো দুরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা সাল্লিয়ালা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা জুরে মাওলানা মুহাম্মাদ তোমার দোস্ত রাসূলুল্লাহ, তুমি দিলেন পাঠাইয়া আইরে ময়ূরূপে রাখো তাকে আরশেতে লুকাইয়া, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা সাল্লিয়ালা মাওলানা মুহাম্মাদ তোমার দোস্ত রাসূলুল্লাহ, তুমি দিলেন পাঠাইয়া আইরে ময়ূরূপে রাখো তাকে আরশেতে লুকাইয়া, আল্লাহুম্মা সাল্লি আলা জুরে সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা
মুহাম্মদ ইব্রাহিম তোমার নবী ছিলেন, নমরুদের গুনে ফেলেন, আইরে আগুন হইল ফুলবাগিচা, বসাম কেনে জল্লালাই আল্লাহ উম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ লাবিয়ালা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ আল-আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়াতুব ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি আল্লাযী হাদানা লিহাদা وما كنا لنهتدي لولا أن هدانا الله، ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين، ربنا آتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد، মাবুদগণ তুমি তাকে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন মন্দরকা তরুণ ইসলামী যুব সংঘ গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদ মিলাদুন্নবী ইসলামী সুন্নি মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত আমরা যারা হাত উঠাইলাম, আল্লাহ আমাদের সাথে বরদানি সীমা বললাম, আরো যারা তোমার বন্দনা হাত তুলেছ গো মাহবুব, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আজকের এই মাহফিলকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর ফরমা। মাহবুব তুমি তাকিয়ে দেখো, উপরে নিচে অনেক আলেম উলামা রয়েছে মাহবুব, আল্লাহ হাদিস সাবরা রয়েছে, হাফেজ কুরআন রয়েছে, করে সাবরা রয়েছে, তালবে ইলমরা রয়েছে, যুবক বন্ধুরা রয়েছে, আল্লাহ আমাদের স্নেহের টুকরা, আল্লাহ বেগুনা মাসুম বাচ্চা রয়েছে, আল্লাহ আমাদের পর্দলি সীমা বললে রয়েছে বাবু, আল্লাহ আমাদের সাথে প্রবাসী বন্ধুরা যারা হাত তুলেছে গো আল্লাহ, এই আয়োজনকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর ফরমা। মাবুদ তাদের কষ্ট সাধনাকে তুমি কবুল করে নাও, যারা এই মাহফিলকে এত সুন্দর করে সাজিয়েছে, তোমার জান্নাতের বাগান সাজিয়েছে গো আল্লাহ, আল্লাহ কাল কিয়ামতের দিন কঠিন দিনে জান্নাতের মধ্যে তাদের এইভাবে বাগান সাজাইয়া দিও গো আল্লাহ, আল্লাহ তোমার বান্দা বান্দিরা যে উদ্দেশ্য দরখাস্ত করেছে, আল্লাহ দয়া করে তাদের অনেক উদ্দেশ্যকে তুমি পূরণ করে দাও, আল্লাহ আমাদের যাদের মা, আল্লাহ আমাদের যাদের বাবা নাই, আমাদের যাদের দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আল্লাহ আমাদের বংশ বংশী, আল্লাহ এই মহল্লার যত মধ্যে গান গৌরবাসী, আল্লাহ বদ্দের ফেরতের জন্য তাহলে আমাদের সুবিধা দিয়ে পৌঁছে দাও, আল্লাহ জানি না কার বলে কি মনে রাজা গো, তুমি ছাড়া কেউ জানে না, কাজ করে আমরা যারা নিজের হাতে মা বাবাকে দাফন করেছি,
বাবাকে দাফন করেছি, মাথা পায়পান দিয়া কবরের মধ্যে রেখে দিয়েছি। ওই কবরে পালে মামা বলে ডাক দিয়েছি, বাবা বাবা বলে ডাক দিয়েছি, আর ওই বাসান বাসানি ওই মা বাবা তো আর কোনোদিন জবাব দেয় না রে। ওই মা বাবার কবরে আজাব দিও না, ওই বাবার কবরটাকে জান্নাতের ঢুকে বানাই দেও, জান্নাতের বিছানা বিছাই দেও, জান্নাতের পোশাক বানাই দেও, জান্নাতি আর কন্ডিশন তাদের কবরে ঢুকে দেও, জান্নাতের পোশাক পরায় দেও, জান্নাতের সাথে কবরের দরওয়াজা খুলিয়ে দাও, আল্লাহ তাদের কবর আর মদিনা ওনার কবরের মাঝখানে পর্দা উঠাইয়ে, ওই দয়াল নবীজির সাথে তুমি পর্দা উঠাইয়ে, মায়া নবীজির সাথে তুমি তাল্লুক পর্দা করো, তুমি পৌঁছে দাও আল্লাহ, তোমার মকবুল অলির দরজা তুমি বুলন্দর আল্লাহ, তোমার অলির রোহানি পরিচয় দিয়া আল্লাহ তুমি আমাদের ওটাকে পরিচয় করে দাও আল্লাহ। রব্বুল আলামিন খাস করে যুব সংঘের আয়োজন যারা করেছেন, আল্লাহ টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে কথা দিয়ে পরামর্শ দিয়েন, আল্লাহ যে যেভাবে সাহায্য করেছে গো আল্লাহ, তাদের এই সাহায্য তোমার দরবারে কবুলের মঞ্জুর ফরমাও আল্লাহ, তাদের জান আমলের হেফাজত ফরমাও আল্লাহ, তাদেরকে ক্ষমা করে দে আল্লাহ। সেই টাকা তো জান্নাতের মধ্যে তার জন্য বাড়ি করা হবে, জান্নাতের বাড়ি সেই টাকা দিয়ে ক্রয় করবে, আল্লাহ তার মর্যাদা বুলন্দ হবে, আল্লাহ তার বিপদাবদ দূর হবে, মর্দে গান্ডা তাদের উহে মাকবরাদের জন্য হাতিয়া পুলবে, আল্লাহ দেশি বিদেশি তামাম সবাই নিরাপদে থাকবে, মাউদই তাদের ছিলে মাউদই ওদের সবাইকে দান করো তৌহিদ আল্লাহ, বেশি বেশি করে তোমার রাস্তায় অর্থ ব্যয় করার তৌহিদ ফরমাও আল্লাহ, ওই মাহফিলের যত অভাব রয়েছে সমস্ত অভাব গুলো পূরণ করে দাও আল্লাহ, অর্থের ব্যবস্থা করে দাও আল্লাহ, আমার যুবক বন্ধুরা আমার মুরব্বী বাবারা পর্দা নিশি মা বোনরা আমাদের যার যে সমস্যা রয়েছে, আমরা যেই বিপদের মধ্যে আটকানো রয়েছি লটকানো রয়েছি, ওই বিপদ আমার থেকে তুমি রক্ষা করো আল্লাহ, এই গ্রামের মধ্যে তুমি রহমত নাজিল করো আল্লাহ, মাহবুব আমাদেরকে কিয়ামত পর্যন্ত আল্লাহ আল্লাহ ওই মাহফিলকে তুমি সদকে জারিয়া হিসাবে আমাদের প্রত্যেকের জন্য কবুল করো গো আল্লাহ। আল্লাহ মাহবুব বান্দা হয়েছি বন্দিগি নাই কাটাইলাম জিন্দগি, তুমি ছাড়া মাওলা গো আমাদের উপায় কি, এই জীবনে কাটাইলাম জিন্দেগি না করিলাম তোমার বন্দেগি, মাবুদ বন্দেগি করে নাই আমাদের কি অপরাধের জন্য পাকড়াও করো না আল্লাহ, মাবুদ গো অপমানিত লাঞ্ছি দিয়ে মানারা করো না, প্যারালাইসিস ক্যান্সার ডায়াবেটিস দিয়ে মরিও না আল্লাহ, এই গ্রামে আল্লাহ এই সমস্ত যারা জড়িত রয়েছে বাবু আল্লাহ, তারা যারা মেডিকেল হাসপাতাল ক্লিনিকের মধ্যে গোড়াগুড়ি করে আল্লাহ, তাদেরকে তুমি ক্ষমা করো আল্লাহ, সুস্থতা নিয়ে আমার দান করো আল্লাহ, যারা প্রবাসী রয়েছে তাদেরকে তোমার কাছে অবল করলো আল্লাহ, তাদেরকে তাদের ইমান আমলে হায়াতের মধ্যে বরকত দাও, রুজি রোজগার মধ্যে বরকত দাও, জান আমলের হেফাজত করে হয়ে যাও আল্লাহ, রব্বুল আলামিন আমাদের যে ছিল সন্তান দিয়েছে অনেক সুন্দর বলো, আজকে এই মহফিলে তুমি তো কবুলের গ্যারান্টি রয়েছে গো আল্লাহ।
আল্লাহ আমাদের সাথে ফেরেশতারও হাত তুলেছে, আল্লাহ বল গো আল্লাহ তোমার দয়ালু তুমি আমাদেরকে শিক্ষিত যেদিন জীবনের প্রতি নিবে যাবে আজরাইল আলাইহিসসালামের বিভৎস ভয়ানক চেহারা আমাদের সামনে দেখে ওই কঠিন সময়ে দয়াল নবীজি বিশ্ব নবীজির চেহারা নূরানি চেহারা দেখে দেখে তুমি আমাদের জবানে পড়ায় দিও কালেমা দুই বেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।